হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিম্পল উপায়ে লালমোহন বানানো যায়। দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখুন কিভাবে কত সফট। আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। গাইস, আমরা এখন লালমোহন মিষ্টি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সবগুলো নিয়ে নিচ্ছি একের পর এক। এখানে আছে ডিম, দুধ পাউডার, আছে ময়দা, বেকিং সোডা আর ঘি। আমি একের পর এক একটা একটা করে দিচ্ছি। মিক্সিং বোলে একটা বোল নিলাম। বোলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, 4 ভাগের 3 ভাগ পরিমাণ 1 কাপের মধ্যে নিয়ে, 2 টেবিল চামচ হবে আর কি, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। দেন দিচ্ছি বেকিং সোডা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি এই উপকরণগুলো প্রথমে সবগুলো হাত হাত দিয়ে মিক্স করব। সবগুলো মিক্স করে ভালো করে মিক্স করবেন, যেন এরকম একটু একটু হালকা হালকা দলা, এভাবে চাপ দিলে যেন একটু দলা পাকানো হয়। এখন আমি ডিমটা ভেঙে ভালো করে চামচ দিয়ে একটু ফেটে নিচ্ছি। ফেটে এরপর এইখানে ভিতর মিক্স করা পাউডারগুলোর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। অল্প অল্প ঢেলে ঢেলে আমি মিক্স করবো। দেখো মাখার পর এরকম একটু নরম ডো হবে, বাট প্রবলেম নাই, নরম হলে এভাবেই হইতে হবে। আপনারা দেখতেছেন বেশি ড্রাই হয়ে গেছে, হালকা আর একটু ঘি নেবেন। ঘি নিয়ে এখানে দেবেন, আবার এগুলোকে মাখবেন। আমার ডোটা এখন রেডি। আমি এখন হ্যান্ডটা ওয়াশ করে ক্লিন করতে হবে, ওয়াশ করব, সেজন্য ততক্ষণে এটা একটু সেট হোক। আমি এসে দেন মিষ্টির ইয়েটা সাইজ অনুযায়ী বলটা বানাবো। দেখেন আমি হাত ক্লিন করে আসলাম। এখন আমি হাতে একটু ঘি লাগালাম, দুই হাতে একটু অল্প করে ঘি লাগিয়ে নিলাম। এখন আমি এখান থেকে ছোট ছোট করে এটাকে এভাবে গোল শেপ দিব। এভাবে দেখেন, এভাবে ভালো করে গোল করতে হবে, গোল করার পর যখন এখানে ফাটল না থাকে। এভাবে রেখে দিলাম। এভাবে করে আমি আমার এই সব ডোগুলাকে সেভাবে এভাবে করে নিব। এখন এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখানে মোট 20টা মতো মিষ্টি হয়েছে। এরপর আমরা এগুলোকে তেলে ভাজবো। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি শিরা বানানোর জন্য। এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। এর ভিতর দিয়ে দিলাম কয়েকটা এলাচি। এগুলো মিক্স হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এখানে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, একটু বেশি করে তেল দিতে হবে। তেলটা হালকা গরম অবস্থায় আমরা আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দেবো। শিরাতে দিয়ে দিব 1 ফোঁটা গোলাপ জল। এটা দিলেও চলে, না দিলেও হয়। তাদের মিষ্টিগুলো হয়ে আসছে, হালকা হালকা ভাবে নেড়ে দিব। বেশি নাড়াচাড়া করলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এভাবে যেন চারদিক দিয়ে ভালো করা হয় সেভাবে নাড়বো। কতক্ষণ পরপর উল্টা পাল্টা দিব, ব্রাউন কালার হওয়া পর্যন্ত বাস থাকবো। এদিকে শিরাগুলো হয়ে আসছে, চিনি গলে গেলে আমরা চুলো অফ করে দেব। হ্যাঁ, আমাদের মিষ্টিগুলো হয়ে আসতেছে, আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আমি আরো ব্রাউন করবো, আরো কিছুক্ষণ ভাজতে হবে, হালকা আছে ভাজতে হবে।
দেখেন আমাদের মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আমাদের মিষ্টিগুলো এখন রেডি, দেখেন কত সুন্দর ব্রাউন কালার, কফি কালার হয়ে গেছে একদম। সব তুলে দেবো তেল থেকে, তেল থেকে তুলে একটা কিছুতে নিব, সাথে সাথে গরম গরম সিরাতে দিব না, একটু পর সামান্য হালকা ঠান্ডা করে, ঠান্ডা না হালকা হালকা ঠান্ডা করে আমরা এগুলো এখানে সিরাতে দিয়ে দেবো। এখন আমরা মিষ্টিগুলো সিরাতে দিয়ে দিচ্ছি। সিরাতে দেওয়ার পর 2-3 মিনিট আমাদেরকে এগুলো ভালো করে সিদ্ধ করতে হবে। এভাবে সিদ্ধ হয়ে আসলে চুলা ছোটো করে 2-3 মিনিট ঢেকে দিব। যখন ঢেকে দিব তখন চুলার আস্তে একদম ফ্লেমটা একদম ছোটো করে দিতে হবে। দেখেন আমাদের মিষ্টিগুলো একদম রেডি, পারফেক্ট লালমোহন হয়ে গেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে প্রেস করে সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।